আর মাত্র কয়েকদিন বাকি, বিয়ের কাউন্টডাউন শুরু হয়ে গিয়েছে। সন্দীপ তার সৌম্য পরমব্রত পিয়ার পর টলিউডে বিগ ফ্যাট ওয়েডিং এর পালা সৌরভ ও দর্শনার। টলিউডের এই চর্চিত জুটি আচমকায় বিয়ের খবর ঘোষণা করে সকলকে হতবাক করে দিয়েছিলেন, যদিও তাদের সম্পর্কের কথা অজানা কারণ নয়। এতদিন দর্শনাকে একা একা আইবুড়ো ভাত খেতে দেখা যাচ্ছিল, এবার সৌরভ ও দর্শনা দুজনকে একসঙ্গে আইবুড়ো ভাত খাওয়ালেন তাদের বন্ধু বান্ধব। শুধু তাই নয়, শেষ ব্যাচেলারহুডও কাটালেন সৌরভ ও দর্শনা। চিরাচরিত শাড়ি বা সাবেকি পোশাকে নয়, বরং কালো রঙের টপ শীতকালীন কোটে দেখা গেল দর্শনাকে। মাথায় ছিল টোপর, একেবারে নো মেকআপ লুকে ছিল অভিনেত্রী। খুবই মিষ্টি লাগছিল তাকে, একেবারে ছিমছামভাবেই দেখা গেল হবু বউকে। তৃণা সাহা তার মাথায় ধান দূর্বা দিলেন, প্রদীপের শিখা ছুঁয়ে দিলেন মঙ্গল কামনায়, আদর করে খাইয়ে দিলেন পায়েস। এভাবেই পালন হলো দর্শনার আরও একটি আইবুড়ো ভাতের অনুষ্ঠান। শহরের একটি রেস্তোরাঁয় পালন হয় এই অনুষ্ঠানটি। অপরদিকে সৌরভকে নিয়ে মেতেছিলেন নীল ভট্টাচার্য, সৌম্যজিৎ, আদক সহ অন্যান্যরা। মাথায় বরের টোপর কমলা রঙের পাঞ্জাবি, সাদা রঙের পায়জামা। সৌরভকে নিয়ে এদিন চলল তুমুল আনন্দ। সৌরভ তার বন্ধুদের সঙ্গে জমিয়ে নাচলেন, আর এই ভিডিও পোস্ট করে অভিনেতা ক্যাপশনে লিখেন বিয়ের আগের শেষ নাচ। এর আগেও সৌরভকে ব্যাচেলার পার্টিতে দেখা গিয়েছিল, যেখানে বন্ধুরা তাকে কোলে তুলে পোজ দেন। প্রসঙ্গত, সৌরভ দাস ও দর্শনা বণিকের সম্পর্কে শুরু হয় এক ওয়েব সিরিজে অভিনয় করতে গিয়ে, যদিও তারা কখনোই তাদের সম্পর্কে সিলমোহর দেননি।